Hey Google, what's the temperature now? In Mississauga, it's currently minus 14 degrees. Due to current wind conditions, it feels like it's minus 21. গাইজ গুড মর্নিং, আর আজকে মাইনাস 21। টুইটিকে স্কুলে দিয়ে এসেছি আর এখন এলাম ব্যাংকে, যথারীতি কাজ হলো না, আবার আসতে হবে খানিকক্ষণ বাদে। আর এখন যাচ্ছি, একটু দরকার আছে, এডিন মিলে যাবো, সেখানে কাজ ফাজ মেটাবো, তারপর যাব বাড়িতে। টুইটি আজকে স্কুলে গেছে, এত ঠান্ডা। প্রান্তিক বলেছে গাড়ি করে ড্রপ করি, বলেছে না আমি হেঁটে যাবো, নাকি কি ফিটনেস, বডিতে ফিটনেস দরকার, সেই জন্য আমার মাইনাস 21-এ টুইটি হেঁটে হেঁটে স্কুল গেছে। তুমি এরকম এনথু পাবে? প্রান্তিকে ছুটি আছে, তাও প্রান্তি কিন্তু হেঁটে আজকে মেয়েকে ড্রপ করতে যায়নি। টুইটি কিন্তু আজকে বলছে ড্যাডি একদম হাঁটতে চায় না, ড্যাডি একদম হাঁটে না, দেখো আমি আজকে হেঁটে হেঁটে স্কুলে গেছি। কি এনথু আজকে স্কুলে যাওয়া, যাওয়া দিচ্ছে না, বাপরে বাপ, আর কি অবস্থা। পিছনে সমস্ত পার্কিংগুলো সব ব্লক হয়ে গেছে, স্নো ক্লিন করেছে আর ওখানে জমা করে রেখেছে, পুরো ভর্তি হয়ে গেছে। দেখো কি অবস্থা হয়ে গেছে এখানটা, কত কত স্নো জমেছে, এই করে করে পার্কিংগুলো সব, তাও এদিকটা তাও খালি আছে। চলো ভেতরে যাই, খুব ঠান্ডা লাগছে। এরিন মিলে এসেছি, আমাদের ফোনে কানেকশনটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য সেটা চেক করতে তারপরে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে যথারীতি লাইনে দাঁড়িয়েছিলাম, বাট অন্যান্য দিনের থেকে আজকে ব্যাংকটা একটু ফাঁকা, বাইরে ভীষণ সুন্দর রোদ্দুর। তো যাই হোক, আমাদের নাম্বার চলে এসছে আর আমরা ব্যাংকের কাজ মিটিয়ে ঝটপট করে বাড়ি পালাই, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আজকে তো মকর সংক্রান্তি, সকাল থেকেই আমি নানান কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু বাড়িতে চলে এসছে মকর সংক্রান্তি স্পেশাল। সত্যি এরকম জিনিস, দেখো ইচ্ছে থাকলে, ইচ্ছে সবারই করে খেতে, কিন্তু এই যে এন্থু নিয়ে বানানো, তার থেকেও বড় কথা হচ্ছে এই যে খাটনি করে বানানো, এটা হচ্ছে বিশাল ব্যাপার। এটা সুস্মিতা বানিয়ে পাঠিয়েছে, জয়জিতা বাড়িতে আবার বিয়ে গেছে, কত কিছু পাঠিয়েছে বাবা, সুস্মিতার ধৈর্য আছে প্রান্তিক দেখো। আর টুইটি, মানে আমার শাশুড়ি আর কি সেদিনকে বলছিলো এসব পিঠে পুলি এসব খাওয়ার কথা বলছিল, টুইটি বলছে আমি খাবো। আর সত্যি কথা বলতে আমি না খুব একটা বানাই টানাইনি, একবার দুবার বানিয়েছিলাম, খুব একটা ভালোও হয়নি খেতে। তো সুস্মিতা বানিয়ে দিয়েছে, ও দেখো দেখো প্রান্তি কত কিছু। এটা তো বলে দুধ পুলি, রাইট? এটা আমার খুব ফেভারিট। আচ্ছা দুধ পুলি, এটা আগের বার আমরা আগে না তার আগের বার আমরা ইন্ডিয়াতে ছিলাম, তখন মা বানিয়েছিল। দুধ পুলি পাঠিয়েছে বাবা, কি সুন্দর করে, একদম মনে হচ্ছে দোকান থেকে এসছে। প্যাকেট সরিয়ে দিই, বাই চান্স পড়ে গেলে। পাটি সাতটা, সবার কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকান থেকে পার্সেল হয়ে এসছে মনে হচ্ছে। দেখো প্রত্যেকটা সেম সাইজ, ওর আর্ট আছে। ও যখন লুচি কচুরি এসব খাইয়েছে না, প্রত্যেকটা লুচি কচুরি সেম সাইজ, মানে আমার রুটি সেম সাইজের হয়, লুচি তো মানে খুব ভাগ্য ভালো থাকলে সেদিনকে লুচিগুলো আমার গোল হয়, বাট প্রত্যেকটা সেম আমার হয় না, সিরিয়াসলি ওর প্রত্যেকটা সেম, মানে দোকানে হয় না একদম সেম সেম হতে হবে সব কিছু, খুব মানে আর্টটা সত্যি খুব ভালো। আর এখানে বাবা কতগুলো প্যাকেট দিয়েছে গো, তো খুলেই যাচ্ছে আবার। এটাকে ভাপা ভাপ সেদ্ধ পিঠে, এ বাবা রে এত কিছু, আবার একটা প্যাকেট, এটাকে কি বলে সরু চুকলি, ওরে বাবা কত কিছু দেখো, ইস দেখো এটা সুন্দর করে রেখে দিই পরে খেও। হ্যাঁ সত্যি তাই, আমি বানালেও হয়তো আমি একটা রকম বানাতাম, এতগুলো আমার পক্ষে সম্ভব হতো না। যাই হোক এগুলোকে আমি রেখে দিই, পরে বিকেলবেলার দিকে খেও, ঠিক আছে? এখন জাস্ট ভাত খেয়ে উঠেছি তো এখন ঠিক ইচ্ছাও করবে না। চল চল তাড়াতাড়ি চল, আমার নোজটা ফ্রিজ হয়ে গেল, তাড়াতাড়ি চল। কি করছিস তুই, এটা কি ফুটবল নাকি? আচ্ছা এটা স্লাইড করবি নাকি? ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ কালকে কালকে কার এক্সাম আছে, উইকেন্ডে যাবো, এখন এরকমই থাকবে, স্নো গলবে না। ঠিক আছে ওয়েট কর, ওয়েট। খুবই সামান্য মাটন ছিল, সেই মাটনটা দিয়ে আমি একটু চানা বানিয়ে নিলাম, ঘুগনি চানা, এগুলো প্রান্তিক খেতে খুব ভালোবাসে,
আর এই মাটন পিসেসগুলো খুবই সামান্য ছিল, তো সেইগুলো দিয়ে ভালো করে আমি আজকে একটু চানা বানিয়ে নিয়েছি। দারুণ গন্ধ বেরোচ্ছে এখন। আর এর মধ্যে দিয়ে দেবো লাল সব ধনে পাতা, খেতে আরও বেশি ভালো লাগবে। আর ডিনার রেডি। ডিনারে দেখ কি কত পিঠে দেখ, পিঠে সুস্মিতা আন্টি বানিয়েছে, সব কষ্ট করে বানিয়েছে, নষ্ট করবি না কিন্তু। নষ্ট করবি আন্টিকে থ্যাংক ইউ বলে দিস। এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না বুঝলি। এগুলো কি পিঠে বানিয়েছে? কি পিঠে বলতো? তুই জানিস কোনটা কি? এটা কি? ও ওর পাটিসাপটা খাওয়া হয়ে গেছে স্কুল থেকে এসে, পাটিসাপটা। এটাকে ভাপা পিঠে বলে। ভাপা পিঠে? এটা এটাকে সরু চুকলি বলে। এটা কাইন্ড অফ ধোসা। আর এটাকে দুধ পুলি বলে। দিদি একবার খাইছিল, আমরা যখন ইন্ডিয়া গেছিলাম মনে আছে, এটা খাইয়ে খেয়েছিলাম। এটা ফার্স্ট টাইম কানাডাতে খাচ্ছি। হ্যাঁ, আর ওই লম্বা মতো যেটা সন্ধ্যাবেলা খেলি ওটাকে পাটিসাপটা লম্বা মতো বুঝছিস। এটা ভিতরে এটা স্টাফ। আন্টিকে এটা থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ আন্টি। আন্টি কত কষ্ট করে বানিয়েছে জানিস? করতে গেলে হেভি কষ্ট, অনেক পেশেন্স লাগে, বুঝতে পারছিস? পেশেন্স, ইন্টেলিজেন্স, সিনসিয়ারিটি। তুই তো ক্যারেটের ইয়ে বলে দিলি, রুলস বলে দিলি। চলো ভালো হয়েছে না? হ্যাঁ, ইয়ামি। চলো কেন, এটাও ভালো হয়েছে। এখন টুইটি স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, আর এখন আবার স্নো পড়তে শুরু করে দিয়েছে। টুইটি, রোডটা আবার স্ল্যাশি স্ল্যাশি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর লাগছে দেখতে, ওয়াও, ভীষণ সুন্দর লাগছে। তার থেকে বেশি সুন্দর লাগছে আমাদেরকে, আমাদেরকে দেখা যাচ্ছে না। একজনে কালকে না মুখের পাটটা খোলা ছিল, শুধু গালের দিকটায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য ভাবলাম। আর এইসব জ্যাকেট পরলে বডিতে কোনো ঠান্ডা লাগে না, কিন্তু মুখে আর হাতে বেশি ঠান্ডা লাগে, সেই জন্য সেইটুকু অংশও যদি আমরা কাভার করে নিই তাহলে আর আমাদের ঠান্ডা লাগবে। টুইটিকে দেখো, টুইটি পুরো কভার। টুইটির মধ্যে আমি কথা বলতে পারছি না। আমরা যখন ঘরে এটা পড়ছিলাম না, রীতিমতো দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, আর ঠান্ডাটাও আমাদের লাগছে না। যাই হোক, চলো। অ্যাকচুয়ালি আজকে আবার টুইটের এক্সাম আছে, যেখানে যেরকম ওয়েদার সেখানে তো সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতেই হবে। আর দেখো, আমাদের ইন্ডিয়াতে যখন প্রচণ্ড গরম পড়ে তখন হয়তো স্কুলে ছুটি দেয়, কিন্তু যখন একদম সহ্য করার মতন হয় না তখনই ছুটি দেয়, আদারওয়াইজ তো ছুটি থাকে না। সেই তো গরমকালে বর্ষাকালে বাচ্চারা সব কিছু করেই, বর্ষা ঠেলতে ঠেলতে গরম নিয়েই স্কুলে যায়, তাই না? তো না, এখানে থাকলে, এখানেও তো এরকম ঠান্ডা ঠেলতে ঠেলতে, বরফ ঠেলতে ঠেলতে যেতেই হবে। আর বাচ্চাদের খুব ভালো লাগে জানো তো, এই বরফ নিয়ে ঠেলতে ঠেলতে বাড়ি যেতে, এবারে স্কুলে যেতে। কালকে টুইটে স্কুল থেকে ফেরার পথে একটা এরকম বরফের চাই, ও পুরো কিক করতে করতে বাড়ি পর্যন্ত এসেছে। প্রান্তিক বলছে চল বাড়ি চল, ও আর আসে কি, ওভাবেই আসবে। কি অবস্থা! হ্যাঁ, রোডপাত সব একদম কভার হয়ে গেছে। টুইটি বলছে কোনটা ফুটপাথ আর কোনটা রোড বুঝতে পারছি না। তুই কেয়ারফুল, ওকে? টুইটি পেয়ে গেছে টুইটির বন্ধুকে, স্নো ঠেলতে ঠেলতে যাচ্ছে। আমার চশমার এখানটাতেও স্নো জমে গেছে,
স্নো পড়েই যাচ্ছে তো, স্নো তো আমার আর নাম নিচ্ছে না। What happened? Let it go! Let it go! টুইটিকে স্কুলের কি অবস্থা, পুরো কভার হয়ে গেছে। আর দেখবে এই ঠান্ডা এই বরফের মধ্যে আবার লাঞ্চ টাইমে খেলতে বের করবে ওদেরকে। পুরো গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতেই পারছে না। এই জন্য না গাড়ি নিয়ে আসাটা আমি পছন্দ করি না, এরকম বিভৎস স্নোতে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে গাড়িগুলো। আর এই জায়গাটা তো স্পিডেও যেতে পারবে না, না স্কুলের সামনে বলে কথা, আর ভীষণ রাস্তা স্কিড করছে, ভীষণ পুরো স্ল্যাশি স্ল্যাশি হয়ে গেছে রাস্তাটা। সামারে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতাম, টুইটি সাইকেল চালাতো, আর এখন দেখো কী অবস্থা, ও পুরো কভার হয়ে গেছে। দুটা বাস টাসও একটু কম চলছে, এতক্ষণে একটা বাসকে দেখলাম। ব্রেকফাস্ট করে ঘর দর ক্লিন করে ফেলেছি, এবার বানাবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আজকে বানাচ্ছি ঝাল কুমড়ো, টুইটির খুব ফেভারিট, আর এটি এনে রেখেছিলাম তো ওই জন্য করে ফেলছি, নাহলে আবার শুকিয়ে যাবে। বাইরে যা ওয়েদার, এখন একটু স্নো পড়াটা থেমেছে, বাট বুঝতেই পারছো চারিপাশটা পুরো স্নোতে কাভার হয়ে রয়েছে। এই রান্নাবান্না করবো, তারপর অফিসের কাজকর্ম আছে, সেই সবও করতে হবে আমাকে। চটপট করে আগে এই কাজগুলো মিটিয়ে ফেলি। এখানে আমি পাঁচমিশালি ডাল রান্না করছি, ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল আর মসুরির ডাল, এই সব রকম ডালগুলোকে মিশিয়ে আজকে আমি ডাল রান্না করছি। এই হচ্ছে আজকে আমার মেনু, পাঁচমিশালি ডাল স্পিনাচ দিয়ে, এটা হচ্ছে টুইটির ফেভারিট চাল কুমড়ো, ডিম, এখানে একটু চিকেন কাবাব আর স্যালাড, আমি শুধু এটা, আর প্রান্তিকের ভাত, টুইটিরও অবশ্য রয়েছে। দেখো লাঞ্চ করা হয়ে গেছে, আর টুইটিকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে, প্রান্তিক যাবে একটু পরে আনতে। আর বাইরে টেম্পারেচার এখন -16, বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আমার না এখানে জাস্ট দরজার সামনে দাঁড়িয়ে থাকলে এখানটাতে একটা ঠান্ডা হয়ে গেছে মেঝেটা, কারণ বাইরে ফ্লোর বা বালকানিতে সব বরফে ভরে রয়েছে। আর ধীরে ধীরে একটু আগে একটু সূর্যের আলো দেখা দিয়েছিল, এখন চলে গেল সূর্যের আলো, টুইটি বাড়িতে আস্তে আস্তেই অন্ধকার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।